দেখো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে গিয়ে ফিবোনাকি সিরিজ ফিবোনাকি সিরিজটা কী আছে দেখো ফিবোনাকি সিরিজটা হলো তোমার আমরা যেভাবে করি এটা একটা প্রথম আমি ইয়েটা বলে দিচ্ছি কিভাবে হয় এটা দেখে নাও আচ্ছা এখানে তুমি টেক্সট নিচ্ছি আমি এখানে দেখে নাও আর প্রথম শুরু হয়েছে জিরো দিয়ে প্রথম শুরু হয়েছে তাহলে জিরো দিয়ে ঠিক আছে প্রথম জিরো তারপর ওয়ান ঠিক আছে এরপর কি হয়ে যাচ্ছে দেখো জিরো প্লাস ওয়ান কত হবে জিরো প্লাস ওয়ান যোগ যোগ করলে ওয়ান হুম তারপর ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কত হয় টু তারপর দেখো টু প্লাস ওয়ান যোগ করলে কত হয় থ্রি তারপর থ্রি প্লাস টু যোগ করলে কত হয় ফাইভ ঠিক আছে এইভাবে সিরিজটা তোমার চলবে এটা কি বলা হচ্ছে কি ফিবোনাকি সিরিজ ঠিক আছে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইভাবে যে সিরিজটা চলবে এটা কি বলা হচ্ছে গিয়ে ফিও সিরিজ ওকে এই সিরিজটা তো আমরা কীভাবে করব তাহলে এই সিরিজটা করতে গেলে দেখো আমি প্রথমে এখানে বলে দিচ্ছি তা প্রথম করে জিরো বলে একটা তোমার ইয়ে নেওয়া হলো এখানে একটা ধরো ভেরিয়েবেল নেওয়া হলো ঠিক আছে এটা ধরো এ ভেরিয়েবেল ঠিক আছে এটা এ ভেরিয়েবেল আর এটাকে ধরো বি ভেরিয়েবেলের মধ্যে প্রথমে নেওয়া হলো এবং এই দুটো আগে প্রিন্ট করে দেওয়া হলো এ আর বি কে নিয়ে প্রিন্ট করে দিলাম ওকে এই কি করে তৈরি হচ্ছে দেখো এই ধরো এর মধ্যে তাহলে প্লাস বি তৈরি হলো সি ইকুয়ালস টু এ প্লাস বি তৈরি হলো ঠিক আছে তাহলে উপরে এই পার্টটা এটা গেলো আর নিচের পার্ট থেকে এটা লুপের মধ্যে ঢুকে যাবে এটা পরের পার্টটা দেখো লুপের মধ্যে ঢুকে যাবে আমি যদি এর ফর্মুলা দেখি এটা দেখিয়ে দেবো তোমার প্রোগ্রামে দেখিয়ে দেবো এই প্যাটারটা লুপের মধ্যে ঢুকে যাবে কিন্তু কি কি ভাবে হচ্ছে ব্যাপারটা দেখো তার প্রথমটা এ তারপর এটা বি তাহলে এ আর বি যোগ হলো এ আর জি বি যোগ হয়ে সি মানে সি এর ভ্যালু হলো 1 এরপর দেখো তোমার কোনটা হবে তার তারপর দেখো এই 1 আর এই 1 যোগ করে এটা আসবে ওকে তার মানে নেক্সট হচ্ছে যে এটা সি হবে নেক্সট হচ্ছে যে এটা তোমার সি হবে তাহলে প্রথমবারে ছিল ভালো করে দেখো প্রথমবারে এটা ছিল এ এটা ছিল বি এর ভ্যালু এটা ছিল সি এর ভ্যালু তাহলে এইবার দেখো প্রথমে যেটা b এর ভ্যালু ছিল এখন সেটা হয়ে যাবে এর ভ্যালু ঠিক আছে প্রথম যেটা বিয়ের ভ্যালু ছিল এখন সেটা হয়ে যাবে এর ভ্যালু করব তাহলে এর এ কে এইভাবে a কে b এর ভ্যালুটা এই জিনিসগুলো আমি এই ফর লুপের মধ্যে লিখব ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি তাহলে a কে b এর ভ্যালুটা দিয়ে দেব আর c কে দিয়ে দেব তখন কার ভ্যালুটা এ কে দিয়ে দিলাম তাহলে b এর ভ্যালুটা তাহলে এইটা এ হয়ে গেল তখন এটা এ হয়ে গেল আর তাহলে বি কে দিয়ে দেবো তখন সি এর ভ্যালু তখন বি কে দিয়ে দেবো তখন আমি সি এর ভ্যালুটা ঠিক আছে তার পরেরটা সি হয়ে গেল তাহলে দেখো এটা এটা আবার হবে দেখো তাহলে তখন আবার হবে ইকুয়ালস টু দেখো এখানে এটা এটা একই হবে এ প্লাস এটা তখন এ প্লাস বি হলো তখন এইটা এ হয়ে গেল তখন এইটা বি হয়ে গেলো তাহলে ওয়ান আর ওয়ান টু যোগ যোগ টু হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবে আমার এটা চলবে তাহলে প্রথমবার কি হলো না এটাকে জিরো ধরলাম এটাকে তারপর বিটাকে ওয়ান ধরলাম তারপর এই দুটোকে প্রিন্ট করে দিলাম প্রথমে ওকে তারপরে এটাকে লুপের মধ্যে ঘোরাবো মানে কতবার আমি এটাকে এইভাবে প্রিন্ট করবো কতবার প্রিন্ট করবো মানে কতবার লুপটা ঘুরবে আমাকে সেটা দেখে নিতে হবে তাই যতবার আমরা ফল লুক ঘোরাতে পারি হোয়াই লুক ঘোরাতে পারি দুওয়াই লোক ঘোরাতে পারি যাই ঘোরাতে পারি এখানে আমরা ফল লুপ দিয়ে প্রথম করছি তাহলে প্রথম ফল লুপ দিয়ে এখানে ঘোরাবো তাহলে ফল লুপ দিয়ে ঘোরায় ভেতরে আমি কি দেবো সি ইকোয়ালস টু এ প্লাস বি ফার্স্ট দেবো সি ইকুয়ালস টু এ প্লাস বি এবং সেটাকে প্রিন্ট করে দেবো এবং তারপরে আমি কি করবো না এ ইকুয়ালস টু বি এর ভ্যালুটা b কে দেবো আর তারপর হচ্ছে বি এর ভ্যালুটা সি কে দেবো বাস খালি কাজ হয়ে যাবে আশা করি এটা বুঝতে পেরেছো এটা বুঝতে পেরেছো এরপর দেখো আমরা এটা প্রোগ্রামটা এবার দেখবো কিভাবে এটা করা হচ্ছে ওকে চলো এবার আমরা প্রোগ্রামে যাই দেখো ভালো করে খেয়াল করো

তাহলে এখানে একটাকে ফার্স্ট ধরেছে ওয়ান সেকেন্ড ধরেছে এখানে জিরো আর থার্ড আর একটা ভেরিয়েবল ধরা যাকে বাইরি ফল ভ্যালু হয়ে যায় জিরো ওকে এবার প্রথমে কি হয়েছে দেখো এখানে ইনপুট এন্টার দা নাম্বার অফ টার্ম মানে কতবার তোমার এটা ঘুরবে সেটা তোমার এখানে বলেছে কতবার ঘুরবে এন টাইমস এখানে এন টাইমস এটা ঘুরবে এবার এখানে দেখো ফল লুপের মধ্যে ঘুরিয়েছে এখানে যে ওয়ান থেকে এন টাইমস এবার থার্ড ইকুয়ালসে ফার্স্ট প্লাস সেকেন্ড যেটা বলেছেন দেখো সি ইকুয়ালস টু এ প্লাস বি এটা হচ্ছে দেখো থার্ড ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড এটা হয়ে যাবো তার প্রিন্ট থার্ড তাহলে থার্ডকে প্রথম প্রিন্ট করে দিয়েছে ঠিক আছে তাহলে থার্ডকে প্রিন্ট করলে কথা হবে দেখো এখানে তোমার প্রথম হচ্ছে জিরো আর ওয়ান ওয়ান আর জিরো তাহলে প্রথম প্রিন্ট হবে ওয়ান তারপর কি হবে এখানে দেখো ফার্স্টের ভ্যালুটাকে সেকেন্ড ভ্যালু নিয়েছে যেমন এ ইকালস টু বি বললাম ওই জন্য দেখো ফার্স্টকে নিয়েছে সেকেন্ড আর সেকেন্ড কে নিয়েছে থার্ড হচ্ছে হয়েছে তোমার কে নেবে সি এ দেখো

এখানে প্রথমে তোমাকে জিরো আর ওয়ানটাকে প্রিন্ট আউট করতে হবে তাহলে এইটা করার পর এখানে এখানে ফার্স্ট হচ্ছে জিরো নেওয়া উচিত ছিল ফার্স্ট জিরো সেকেন্ড হচ্ছে এটা জিরো তারপরে নেওয়া উচিত ছিল তারপর এখানে প্রিন্ট করার দরকার ছিল প্রিন্ট তাহলে প্রথমে এখানে প্রিন্ট করা দরকার ছিল ফার্স্ট এবং সেকেন্ডটাকে প্রিন্ট করা দরকার ছিল তাহলে প্রিন্ট ফার্স্ট ও সেকেন্ড তাহলে আয়ের ভ্যালুটাকে প্রথমে তুমি জিরো নেবে আর ফার্স্টের ভ্যালুটাকে জিরো ভ্যালুটাকে ওয়ান নেবে তারপরে দুটো প্রিন্ট করে দেবে প্রিন্ট ফার্স্ট আর সেকেন্ড তারপরে বাকি যেগুলো দিয়েছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা আচ্ছা তাহলে দেখো আমাদের সব এখানে বলে দিয়েছে কিভাবে কি হয়েছে না হয়েছে এখানে ওয়ান জিরো দিয়েছে ওয়ান জিরো তো হয় না শুরু হয় গেলে তোমার জিরো ওয়ান দিয়ে ঠিক আছে জিরো ওয়ান দিয়ে শুরু হয় জিরো ওয়ান ওয়ান এইভাবে শুরু হয়

ওয়ান এবং সেই নাম্বারটা ফ্যাক্টর মিন্স হচ্ছে কি যাকে ভাগ করলে যেটা মিলে যায় ওকে কোনো রিমাইন্ডার থাকে না সেটা হচ্ছে ফ্যাক্টর তাহলে সিক্সের হচ্ছে ফ্যাক্টর কি হবে তোমার কি ওয়ান আর সিক্স তো হবেই তাছাড়াও কি হবে টু হবে এবং থ্রি হবে টু হবে এবং থ্রি হবে তাহলে কি কি ফ্যাক্টর হলো ওয়ান টু থ্রি এবং সিক্স ওয়ান টু থ্রি এবং সিক্স এবার আমরা কি করব ওই যেটা নিজের যেটা ভ্যালু এক্সক্লুডিং সেলফ

প্লাস টু প্লাস থ্রি সিক্সটা না কেননা হচ্ছে কি তোমার সেল্ফ নাম্বার নিজের নাম্বারটা আমরা এখানে ধরবো না ঠিক আছে ওয়ানটাকে ধরবো সেলটা আমরা ধরব তাহলে এটা যোগ করে কত হচ্ছে দেখো সিক্স তাহলে সিক্সের ফ্যাক্টর হচ্ছে এগুলো তাহলে সিক্সের যে ফ্যাক্টরগুলো হচ্ছে সেলফটা বাদ দিলে বাকি যে ফ্যাক্টরগুলো হচ্ছে সেগুলো যোগ করলে সিক্সই হচ্ছে তাহলে এই নাম্বারটাকে বলা হবে গিয়ে পারফেক্ট নাম্বার ঠিক আছে রকম যে যে নাম্বারগুলো

এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না ওয়ান এবং সেলফ নাম্বার সেটা ছাড়া ভাগ করে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করলে মিলবে না সেটাকে বলা হচ্ছে কি প্রাইম নাম্বার জাস্ট লাইক 5 যদি 5 কে বলা হয় তাহলে 5 এর আমার ফ্যাক্টর কি কি থাকবে 5 এর ফ্যাক্টর হবে তোমার কি 1 হবে আর একটা হবে কি তোমার কি 5 मींस এবং সেই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এটা মিলবে না তাই কি 5 হচ্ছে তোমার এটা কি প্রাইম নাম্বার ওকে এছাড়াও হবে ধরো নাইনটিন নাইনটিনও তাই ঠিক আছে এরকম কিছু নাম্বার থাকে যে নাম্বারগুলোকে বলা হয়েছে কি প্রাইম নাম্বার ঠিক আছে আর কম্পোজিট নাম্বার কোনগুলো যেগুলো যেগুলো প্রাইম নাম্বার নয় সেগুলো কি বলা হচ্ছে কম্পোজিট নাম্বার যেগুলো যেগুলো প্রাইম নাম্বার নয় সেগুলো কি বলা হচ্ছে কি কম্পোজিট নাম্বার ক্লিয়ার তাহলে তিনটা জিনিস একটা হচ্ছে পারফেক্ট নাম্বার একটা প্রাইম নাম্বার একটা কম্পোজিট নাম্বার হোয়াট ইজ দ্য পারফেক্ট নাম্বার পারফেক্ট নাম্বার মিনস অ্যাডিশন অফ অল ফ্যাক্টরস

তাহলে সেটা দেখার জন্য আমাকে প্রথমে দেখো এখানে হচ্ছে কি ফ্যাক্ট কাউন্ট বলে একটা তোমার এখানে ভেরিয়েল নেওয়া হয়েছে এখানে হচ্ছে সাম এগুলো হচ্ছে ভেরি এগুলো লাগবে আমরা এগুলো প্রথমে এগুলো ইনিশিয়ালাইজ করে ভেরিয়েবল এবার এখানে হচ্ছে এন্টার দ্য নাম্বার একটা নাম্বার তোমার দিতে হবে যে নাম্বারটা তোমার চেক করবে সেটা পারফেক্ট নাম্বার প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার সেটা তোমার চেক করবে তাহলে প্রথমেই নাম্বারটাকে কী করছে এখানে ফর লুপের মধ্যে নেওয়া হয়েছে ফর লুপের মধ্যে নিয়ে এটা কি করা হয়েছে ফ্যাক্টরগুলো বার করা হয়েছে ফ্যাক্টর কি বার করতে হবে আগেই তোমরা জেনে গেছো ওকে তাহলে ফ্যাক্টর গুলো তোমাকে এখানে বার করছে কিভাবে বার করছে না এখানে হচ্ছে গিয়ে আমাদের ফল লুপটাকে এখানে দেখো ঘোরাচ্ছে ঠিক আছে ফল রুপটা হচ্ছে গিয়ে থেকে এন বাই টু এন কেন আমরা আশা করি মনে আছে কেননা কোনো একটা সংখ্যার ফ্যাক্টর বার করতে গেলে সেই সংখ্যা যদি হাফের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তার হাফের থেকে বেশি সংখ্যাকে ঘোরানোর কোনো প্রয়োজন হয় না ওই জন্য এখানে এন বাই টু করেছে মিনসর আমি বলছি যে টেন ঠিক আছে টেনের হাফ কত ফাইভ

ঠিক আছে তাহলে এটার মাধ্যমে কতবার ঘুরছে এই লুপটা সেটা তোমার বলবে ঠিক আছে তাহলে ফ্যাক্ট আর এটা কি করছে না ওগুলো যোগ করছে যে যেগুলো তোমার মড দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এই দিয়ে দিয়ে এগুলো ভাগ করলে মিলে যাচ্ছে সেইগুলো এখানে যোগ করছে তাহলে একটা করলো কাউন্ট করছে আর একটা যোগ করছে ঠিক আছে তাহলে এইভাবে লুপটা চলতে থাকবে ঠিক আছে এইভাবে লুপটা তোমার চলতে থাকবে এইভাবে লুপটা চলতে যাওয়ার পর যখন শেষ হয়ে যাবে শেষের পর এখানে কি দেখবে ফার্স্ট হচ্ছে কি তোমার কি দেখবে না ফার্স্ট হচ্ছে এখানে যে সাম ব্যাপারটা হলো সামের সঙ্গে n মিলছে কিনা সামের সঙ্গে এন টা মিলছে কিনা কেননা আমার হচ্ছে কি করতে হবে না এটা হচ্ছে কি পারফেক্ট নাম্বার পারফেক্ট নাম্বার করতে গেলে দুটো ইকুয়াল হতে হবে তাহলে হচ্ছে কি সাম ফ্যাক্ট ইকুয়াল টু n যদি ইকুয়াল টু হয় দেন তাহলে প্রিন্ট হবে পারফেক্ট নাম্বার ওকে যদি না হয় তাহলে হচ্ছে কি নট পারফেক্ট নাম্বার সেটা লিখে নিই যাই হোক তাহলে যদি হয় তাহলে এটাতে পারফেক্ট নাম্বার তুমি যদি ওটা ওটাও লিখতে চাও তাহলে এখানে দিয়ে দেবে তোমার else তারপরে যে প্রিন্ট নট পারফেক্ট নাম্বার উইদিন কোট ওকে উইদিন ডবল কোট নেক্সট দেখো এবার হচ্ছে কি ইফ ফ্যাক্ট কাউন্ট ইকুয়ালস টু ওয়ান এই দেখো এই যে কাউন্ট এটা কাউন্ট তোমার কি হবে না ওয়ান ওয়ান কেন হবে না এখানে এর ভ্যালু ওয়ান থেকে শুরু করছে দেখো তার মানে যে কোনো সংখ্যাই হোক না কেন মিনিমাম মিনিমাম এখানে কি হবে না একবার এখানে ঘুরবেই মিনিমাম যদি একবারই শুধু ঘোরে আর কোনোবার না ঘোরে তাহলে সেটা কি হবে তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে ওটা ভাগ করে মেলেনি তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে ওটা ভাগ করে মেলেনি ওটা ম্যাচ করে করেনি তাহলে তোমার এই ভ্যালু এই মানটা এই যে ফ্যাক্ট কাউন্ট এর মানটা তাহলে কত হবে ওয়ান থেকে যাবে কেন একবার এখানে ঘুরবি কেন ওয়ানের জন্য ঠিক আছে আর ঘুরবে না তাহলে এখানে ফ্যাক্ট ওয়ান যদি ওয়ান হয় দেন তাহলে প্রিন্ট হবে গিয়ে তোমার গিয়ে প্রাইম নাম্বার তাহলে প্রিন্ট হয়ে যাবে প্রাইম নাম্বার যদি ওয়ানের থেকে বেশি হয় তাহলে এখানে প্রিন্ট হবে কম্পোজিট নাম্বার কেন যেগুলো প্রাইম নাম্বার নয় হুইচ আর নট প্রাইম নাম্বার দ্যাস কল কম্পোজিট

তাহলে এ যদি বি এর সঙ্গে ইকুয়াল না হয় ঠিক আছে এ যদি বি এর সঙ্গে ইকুয়াল না হয় তাহলে দেখতে হবে এ কি বি এর থেকে বড় এ যদি বি এর থেকে যদি বড় হয় দেন তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে কি বি ইকুয়ালস টু বি মাইনাস এ যদি বড় হয় তাহলে এ প্রথমে হবে তাহলে এ মাইনাস বি হবে আর যদি বি বড় হয় তাহলে বি মাইনাস এ হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমার এটা কি হবে এটা দেখো হোয়াইট মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত এটা আমরা দেখবো তোমার কি ও হ্যাঁ এখানটা দেখো তোমার যেটা হচ্ছে ভালো কথা দেখো এখানে এ গেটার নিয়ে তাহলে হচ্ছে কি এ টু এ মাইনাস বিষ বি হয়ে তাহলে এর মধ্যে যাবে যদি এটা ছোট হয় বড় হয় তাহলে এটা তাহলে আর চেঞ্জ হয়ে গেল তাহলে আবার এখানে ঘুরবে আবার এখানে ঘুরে যাওয়ার পর আবার দুটোর কম্পেয়ার হবে মানে যদি দুটো তোমার গে এত কতক্ষণ কতক্ষণ ঘুরবে যতক্ষণ এই দুটোর নাম্বার ইকুয়াল না হচ্ছে ইকুয়াল হয়ে গেলেই তোমার কন্ডিশন স্যাটিসফাই করবে এখানে কন্ডিশনটা কি যদি ইকুয়াল না হয় তখন ততক্ষণ পর্যন্ত এটা ঘুরে যাবে যতক্ষণ ইকুয়াল না হবে এ আর বি ততক্ষণ পর্যন্ত নাম্বারটা ঘুরতেই থাকবে ঠিক আছে যতক্ষণ ইকুয়াল না হবে ততক্ষণ নাম্বারটা ঘুরতেই থাকবে তোমার ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি করব না এখানে এই সেপ পেয়ে যাব ঠিক আছে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক ধরা যাক এখানে ধর যেটা দিয়েছে ধর এই সেপ হচ্ছে কি 5 ঠিক আছে আচ্ছা এখানে এন্টার দা ভ্যালু এখানে এন্টার দা ভ্যালু 5 আর 20 তাহলে এটা ধর 5 নিয়েছে এটা ধর 20 নিয়েছে খুব ভালো কথা এটা 5 নিয়েছে এটা ধর 20 নিয়েছে তাহলে এটা হচ্ছে কি 5

তাহলে এখানে a এর মান হচ্ছে কি তোমার 5 আর b এর মান 15 তাহলে ইকুয়াল নয় আবার এখানে এলো তাহলে এখানে হচ্ছে কি b এর মান হচ্ছে কি 15 এ এর মান হচ্ছে কি 5 তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে না তাহলে আবার এখানে গেল আবার এখানে যাওয়ার পর কি হলো তাহলে b এ আবার 5 দিয়ে ওটাকে তোমার বিয়োগ হলো তাহলে 5 দিয়ে তো ওটা যে বিয়োগ হয় তাহলে b এর ভ্যালু কত হয়ে গেল এখন 10 তাহলে a এর ভ্যালু 5 b এর ভ্যালু 10

ঠিক আছে তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে এই সেপটা বার করবো আমাদের নিজস্ব মনে আছে এই সেপ কিভাবে বার করা হয় ঠিক আছে সেই পসিবিলিটি এটা করা হলো আমরা যে ভাগ করে ওটা করি ভাগ করে ভাগ করে যেটা করি এটা এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছি তবুও তোমার জানি না তোমার মনে আছে কি মনে নেই ধরো এই এইরকম ভাবে হয় ওটা প্রথমে দেখে দেখ দরকার ছিল আমার ধরো এটা ধরো তোমার কি হলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে আমরা কি করি

এখানে দেখো তো মাইনাস দিয়ে দিয়েছে কিন্তু এখানে দেখো তিনটা ডিজিট আছে এখানে দেখো ঠিক আছে নাম্বার নাম্বার তাহলে এখানে ডিজিট মানে কতগুলো এখানে নাম্বার আছে এটা খুবই ইজি ঠিক আছে এখানে এই রকম এর আগে আমরা অনেক করেছি এটা ওকে এখানে দেখো তোমাদের এখানে একটা লেফট টু রাইট এখানে একটা দিয়ে দিয়েছে একটা র্যাম বলে যেটা হবে যাই হোক নাম্বার লেফট টু রাইট যাই হোক এবার মেন হচ্ছে এখানে দেখো নাম্বার নিতে বলছে এন তাহলে এনের মধ্যে নাম্বারটা নিল এবার সেই নাম্বারটাকে কি করলো না কপি বলে একটা এখানে ভেরিয়েবল নেওয়া হলো তার মধ্যে ওটাকে অ্যাপস অ্যাপস কেন করলো যদি মাইনাস হয় তাহলে মাইনাসটাকে প্লাস হয়ে যাবে যদি প্লাস হয় প্লাসই থাকবে অ্যাপসলুট এখানে যে ফাংশন এটা যে প্রথমে বলা হয়েছিল হয়ে গেল তারপর এটাকে কি করা হচ্ছে না এখানে ধরো নো ডিজিট একটা ইয়ে নেওয়া হচ্ছে নাম্বার অফ ডিজিট নো ডিজিট না নাম্বার অফ ডিজিট বলে একটা তোমার ভ্যালুয়েল নেওয়া হলো সেটা ভ্যালুয়েবল জিরো দেওয়া হলো এবার দেখো কপি বলে যে ভ্যালুটা নেওয়া হলো এর উপরে হবে তাহলে কপি ভ্যালুটা আমরা কি করলাম greater than জিরো মানে যতক্ষণ জিরো থেকে তোমার বড় না হবে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরে যাবে হ্যাঁ এটা থেকে যদি তোমার এটা থেকে তোমার কোনো কপি ভ্যালু যা হবে সেটা হচ্ছে কি জিরো থেকে বড়ো হতে হবে এবার হচ্ছে কপি ইকুয়ালস টু কপি ডিভাইডেড বাই টেন ওটাকে দশ দিয়ে ভাগ করা হচ্ছে প্রথমে দেখিয়ে দিই এখানে একবার কীভাবে এটা করা হচ্ছে ধরো সবাই আমি একটা নাম্বার নিলাম টু থ্রি ধরো এই নাম্বারটা তাহলে এই নাম্বারটা আমরা কীভাবে করব তাহলে প্রথম দেখো আমি এখানে ওয়ান টু থ্রি ঠিক আছে এটাকে আমরা কি করলাম এটাকে আমরা হচ্ছে দশ দিয়ে ভাগ করলাম এটা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমার কথা হবে টেন এটা টেন হলো ঠিক আছে আবার টু থ্রি হলো তাহলে এটাকে আবার তোমার কত দিয়ে যাবে টু দিয়ে তাহলে আলটিমেট কত হলো এখানে টু জিরো তাহলে কত পুরো থাকলো এখানে থ্রি ঠিক আছে কত পুরো থাকলো থ্রি হয়ে গেল এবার এই যে টুয়েলভটা হলো এই টুয়েলভকে কে আবার আমরা দশ দিয়ে ভাগ করব এই টুয়েলভকে কে আবার আমরা দশ দিয়ে ভাগ করবো আবার যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কত হলো দেখো এখানে এখানে আমরা নাম্বারও কাটতে পারি একটা একটা করে পরে হয়তো নাম্বার কাটা আছে একটা দেখো তিনটা দাও কেটে বেরিয়ে দেখো শেষ থেকে নাম্বারটা কাটবে এখানে তিনটা কেটে বেরিয়ে দাও কেটে বেরিয়ে গেল এবার এখানে দেখো কি করবে এখানে তোমার ওয়ান ওয়ান টু হলো এটাকে জিরো হলো এবার এখানে তোমার আসবে এটা ওয়ান দিয়ে হবে তাহলে ওয়ান হলে এখানে কত হলো টেন ঠিক আছে ধরো এখন ডিস্টার্ব হয়েছে লেখা একটু টেন এখানে কত পড়ে থাকলো দুই তাহলে রিমাইন্ডার দেখো এখানে টু বেরিয়ে গেলো দেখো এটা ঠিক আছে প্রথম তারপর শেষ থেকে বেরোচ্ছে টু বেরোলো এবার ওয়ান তাহলে ওয়ানকে আবার যদি দশ দিয়ে ভাগ কর কত হবে জিরো দিয়ে অ্যাকচুয়ালি হবে জিরো অ্যাকচুয়ালি হবে তোমার কি জিরো তাহলে জিরো দিয়ে দিলে এখানে কত হয় এখানে জিরো তাহলে কত পড়ে থাকলো এখানে তোমার তাহলে এটা পড়ে থাকবে তোমার অ্যাকচুয়ালি তোমার ওয়ান ক্লিয়ার তাহলে দেখো শেষে ওয়ান বেরিয়ে গেল আমরা যদি ওয়ার্ড গুলো কাটতে চাই এভাবে তাহলে এইভাবেই কাটতে হবে তাহলে প্রথম থ্রি বেরোলো তারপর টু বেরোলো তারপর ওয়ান বেরোলো আর এটা কতবার ঘুরছে সেটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা বেরিয়ে যাবে কতগুলো তোমার এখানে ডিজিট আছে আর এখানে কিরকম ব্যাপারটা ঘটছে ধরো এখানে নাম্বার নিচ্ছে কি এন যেটা কপির মধ্যে ঢোকানো হয়েছে ঠিক আছে যেটা কপির মধ্যে তোমার এখানে ঢোকানো হয়েছে কপি ধরো আমি এখানে সাপোজ হচ্ছে কপিটা সি হিসেবে ধরছি তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে এটা সি এটা দশ দিয়ে ভাগ করছে এটা হচ্ছে গিয়ে রেজাল্ট এই যে রেজাল্ট যেটা তোমার এখানে এই নাম্বার অফ ডিজিট এই যে নেওয়া হচ্ছে নাম্বার অফ ডিজিট এটা

কন্ডিশনটা হচ্ছে যে কপি গেটার দেন জিরো মানে জিরোর থেকে এটা বড় হতে হবে তাহলে আলটিমেট দেখো এইটা শেষ কালে দেখো এখানে সিট মানে কপিটা দেখো জিরো হয়ে গেলো তাহলে এখানে জিরো জিরো থেকে বড়ো হতো তাহলে তো কন্ডিশন তখন বেরিয়ে আসবে যেই এটা হয়ে যাবে মানে শেষের ভ্যালু তখন জিরো চলে আসবে তখন এটা লুক থেকে বেরিয়ে আসবে এবার এই জায়গাটা হচ্ছে যে এই যে পার্টটা করা হয়েছে এই পার্টটা কি করছে কাউন্ট করছে এটা এই পার্টা এখানে কি করছে কাউন্ট করছে কাউন্ট করে তোমার ওটা কি করছে কেনা কাউন্ট করে তোমার ওটাকে শেষে কিন্তু বেরিয়ে এসেছে এই কাউন্টটাকে প্রিন্ট আউট করে দিয়েছে এই কাউন্টটাকে প্রিন্ট আউট করলে তোমার কতবার ঘুরেছে সেটা সেটা পেয়ে যাবে কিন্তু যতবার ঘুরবে এখানে একবার করে বাড়বে আর এখানে ইনিশিয়লাইন নেওয়া হয়েছে কি তোমার জিরো ইনিশিয়াল লাইন নেওয়া হয়েছে জিরো যতবার ঘুরবে ততবার এখানে হবে ওকে আর এখানে যদি তোমার নাম্বারগুলো বার করতে বলতো কিচ্ছু না এখানে সিম্পল তোমাকে যেটা করতে হতো তাহলে এই যে জায়গাটায় এই জায়গাটা তোমাকে বা এখানে যেখানে ইচ্ছা তোমাকে কী করতে হতো না এটাকে মড ফাংশনটা তোমাকে ইউজ করতে হতো মানে সেখানে কি লিখতো তুমি তোমাকে বলে দিয়েছি দেখো এই জায়গাটায় জাস্ট সেম ফাংশন শুধু তোমাকে এখানে যদি নাম্বারগুলো তোমার একটা একটা করে নাম্বারগুলো কেটে কেটে চলে আসবে তাহলে এই জায়গাটা তোমাকে লিখতে হতো আমি এখানে লিখে দিচ্ছি কপি

যদি এটাকে প্রিন্ট করে দিও তাহলে এই জিনিসটা তুমি যদি এই জায়গাটা বসিয়ে দাও শেষে এটা বসিয়ে দাও তাহলে তোমারকে তোমার প্রিন্ট আউট হয়ে যাবে তোমার পরপর পরপর নাম্বারগুলো কেটে কেটে শেষ থেকে কেটে কেটে তোমার বেরিয়ে চলে আসবে এই হচ্ছে গিয়ে তোমার এখানে দুটো কাজ এখানে একসঙ্গে করা হয়ে গেল ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তোমার কতগুলো ডিজিট এখানে তো নাম্বার এখানে এটা দিয়ে বুঝিয়ে দিলাম আর তিন নম্বর যেটা ব্যাপার দু নম্বর যেটা ব্যাপার হলো এটা হচ্ছে গিয়ে নাম্বারগুলো কাটবে সেটাকেও বলে দিলাম বুঝতে পারা গেছে এখানে আর কি আছে দেখা যাক এবার হচ্ছে গিয়ে আর্মস্ট্রং নাম্বার এটা কি পরের দিন হবে নাকি আজকে থাকবে তাহলে পরের দিন আমরা আর্মস্ট্রং নাম্বারটা করবো তার আগে তোমরা যেগুলো দেখালাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং লজিকগুলো বোঝার চেষ্টা করো মুখস্থ করবে না কিন্তু কোনো সময় বারবার বুঝি মুখস্থ করো না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করবে কিন্তু কোনো সময় মুখস্থ করবে না ঠিক আছে ওকে